আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি আর স্নেহা করতে যাচ্ছি আরেকটি নতুন চ্যালেঞ্জ। সো গাইস, আমরা আমাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমার আর স্নেহার লাস্ট ভিডিও এটা, বাট না, ওটা আমাদের লাস্ট ভিডিও না, আমরা আরও ভিডিও করব, আমরা আরও কন্টিনিউ করব। স্নেহার সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, যে কারণে স্নেহার আমি ডিসাইড করছি যে আমরা আর কোনো ভিডিও বানাবো না একসাথে, তাই না স্নেহা? বাট স্নেহা বলছে কি, না ঝগড়া তো হয়ই, এটা তো নর্মাল না? তো স্নেহা আমার সাথে আরও অনেক ভিডিও বানাবে। সো তোমরা যদি আরও অনেক ভিডিও দেখতে চাও, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অফকোর্স আমাদের ভিডিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। সো গাইজ, আজকে গেমটা যেটা হবে সেটা হচ্ছে স্নেহা বলবে। আমার থাকবে, আমাদের কাছে অনেকগুলো চকলেট আছে, অনেকগুলা। আমরা এগুলা দিয়ে একটা চকলেটের মালা বানাবো, আর যে আগে বানাতে পারবে, এতগুলো দেখাতে পারবো না যে আমার হাতেও সবাই বলবা কে কে আমার টিমে আর কে কে স্নেহার টিমে, অবশ্যই কমেন্ট করবা। অনেক কষ্ট। সো চলো আমাদের গেমটি শুরু করা যাক। সো গাইস, এন্ড 3 2 1 গো। এই দেখো এরকম সাইডে দিয়ে দিবা, ওকে? এই যে প্রবলেম। এই দেখো এরকম সাইডে দিয়ে দিবা, চকলেটের ভিতরে দিয়ে দিও না। স্নেহা ছোট মানুষ, তোকে হেল্প করতে হবে আমার। দেখো এটা আছে না, এই পেপারের ভিতরে দিয়ে ঢুকাবা। চকলেটের মালা ফার্স্ট টাইম বানাচ্ছি আমরা, না রে স্নেহ? আমরা আগে কখনো চকলেটের মালা বানাইনি। আমিও তো সেম দিছি, পাগল না? জানি কে জিতে, আমি এত মাত্র মানেছি, আমি তো জিতে গেলাম স্নেহা। দেখো ভাই ভারী না, গান গাইতে আমি অনেকগুলো করে ফেলতাম। আমার আর একটু বাকি আছে, এই সাইডে তলিয়ে আমার হয়ে যাবে। চকলেট আইসক্রিম, এ কেমন লাগে দেখতো স্নেহা? খোঁচা লাগে রে ভাই। আসলে আপনাদেরকে একটু পড়াই দিই, আমি এত কষ্ট করে বানাইছি আপনারা। না না না,
সুন্দর না? হ্যাঁ সবাই একটু পরে দিছি, তুমি আরেকটু বানায় নাও। আমি অনেক অল্প বানিয়েছি, আমি কি করব? আমি তখন জিতবো ভাই, আমি তো বড় বড় দিন নিতে দিতে দিই, যা গিফট পাবো কারোর সাথে শেয়ারও করবো না আমি। আসলে প্রমিস এই আইডিয়াটা না স্নেহারই ছিল যে আমার চকলেট দিয়ে মালা বানাবো। আমার এইসব কিছু আইডিয়া আসে না মাথায়, এগুলো স্নেহার আইডিয়া সব। স্নেহা আমাকে কতগুলো ভিডিওর কন্টেন্ট বানায় দেয়। আমি তো তোমার মালিক। ও স্নেহা নাকি আমার মালিক, শুনছো গাইজ? শুনছো তোমরা? কোন বেবিদের বার্থডেতে এইগুলো গিফট দিলে বেটার না? না মানে কোন বাচ্চাদের বার্থডেতে আমরা যদি যাই তো এরকম চকলেটের মালা বানিয়ে নিয়ে যাবো গিফট। দেখি তোমার দেখি কতটুকু করছো তুমি, হয়ে গেছো মনে তোমার? না হয়ে গেছো তো তোমার? দেখো তুমি জলদি করো, আমি কিন্তু আগেই করে ফেলবো, তুমি পুরো হারবা। আচ্ছা আমি আবার করছো, নাম করতে করো 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 করো, জলদি করো জলদি করো, তুমি করো না করো, আমি আবার করছো। আচ্ছা এখান থেকে চকলেটের এই ইয়ে ছিঁড়ে গেছে, তাই মনে হয়েছে চকলেট দেখেছি। তোমার তো হয়ে গেছে স্নেহা? আমি আবার ঢুকাচ্ছি সবগুলো ফার্স্টের থেকে, না একটু আছে যে একটু আছে, বাকিগুলো আবার ঢুকতেছে। কপাল আমার কপালটাই খারাপ, অনেক সুতাটা অনেক লাইট না, তাহলে তো উইনার হচ্ছে স্নেহা মনি। আমি মিলিয়ে স্নেহাকে এটা পড়াই দিই। আমি স্নেহার গিফট গুলো নিয়ে আসি, স্নেহা ওয়েট করো, হ্যাঁ তোমার গিফট গুলো নিয়ে আসি। গাইস স্নেহার গিফট আমি নিয়ে চলে আসছি, চকলেট তোমার, একটা কিকেট চকলেট, না এটাও তোমার,
একটা আইসক্রিম বক্স নাও এটা তোমার বেবি সো এটা হচ্ছে তোমার গিফট কেমন লাগলো স্নেহা চ্যালেঞ্জটা জিতে সো এটা হচ্ছে তোমার গিফট তুমি পলে রাখছিলাম সো গাইস এটা ছিল আমাদের চকলেটের মালার চ্যালেঞ্জ আর আপু দিয়েছো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আমি স্নেহাকে একটু মাইট দিয়ে কিলাই আমাকে মেকআপ নষ্ট করছে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ